বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখবে, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চলেছি WBP কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে ফাইনাল রেজাল্ট, সেই ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে তোমাদের, সেই বিষয়ে তোমাদের জানাবো। এবং হচ্ছে মেরিট লিস্ট, WBP কনস্টেবল এবং লেডি কনস্টেবল তোমরা যারা রেজাল্টের ওয়েট করছো, তোমাদেরকে মেরিট লিস্ট তৈরি করা হয়ে গেছে নাকি এখনও কাজ বাকি রয়েছে, যতটুকু আপডেট পেয়েছি বা জানতে পেরেছি তোমাদের জানাবো। এবং এবারে বন্ধুরা বিগত বছরের তুলনায় কাট অফ কিন্তু একটু বেশি যাবে, এমনটি কিন্তু খবর রয়েছে বন্ধুরা, ঠিক আছে। তো কত কাট অফ যেতে পারে বা কত ঠিক কতটা বেশি কাট অফ যেতে পারে সেই বিষয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব, যদিও কোনো অফিসিয়াল তথ্য কিন্তু নয় বন্ধুরা, ঠিক আছে। এই যে আমি তোমাদের যে এই এখন ভিডিওটা বানিয়ে দিচ্ছি, এটা কিন্তু পুজোর পরে, পুজোর পরবর্তী সময়ে যতটুকু আপডেট বা যতটুকু জানতে পেরেছি সেভাবে কিন্তু তোমাদের সামনে উপস্থাপন আমি করতে চলেছি, ঠিক আছে। তো ভিডিওটা কন্টিনিউ করো, এবং যারা চ্যানেল নতুন দেখছো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা প্রেস করে দিও, এবং ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করো, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা যতদূর জানা যাচ্ছে যে রেজাল্ট তোমাদের অক্টোবরে প্রকাশিত নাও হতে পারে, ঠিক আছে। একেবারে যে 100% যে অক্টোবরে রেজাল্ট প্রকাশিত হবে না এমনটি নয়, তবে নাও হতে পারে এমনটি কিন্তু আমি একটু জানতে পেরেছি বন্ধুরা, ঠিক আছে। তো কিছুদিন গেলে আমরা পরিষ্কার হয়ে নেব যে অক্টোবরে রেজাল্ট প্রকাশিত হবে কি না, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা অক্টোবরে রেজাল্ট প্রকাশিত না হওয়ার একটি কারণ হলো যে রেজাল্টের অনেকাংশই কাজ কিন্তু এখনও বাকি আছে, অর্থাৎ মেরিট লিস্ট যে তৈরি করার যে একটি প্রসেসিং বা সম্পূর্ণ যে একটি ক্লিয়ারলি যে একটি রেজাল্ট প্রকাশিতের যে একটি মাধ্যম, সেই মাধ্যমের কাজ কিন্তু অনেকাংশে বাকি রয়েছে, অর্থাৎ মেরিট লিস্ট কিন্তু এখনও পুরোপুরি তৈরি করা হয়নি। তারপরে একটি কাট অফের ব্যাপার আছে, এই রিলেটেড কিন্তু এর আগেও আমি একটি ভিডিও বানিয়েছি বন্ধুরা, ঠিক আছে। তো তখনই হচ্ছে অনেকে অনেক কথা বলেছে রেজাল্ট অনেক আগেই প্রকাশিত হয়ে যাবে অমুক তমুক, ঠিক আছে। তো সুতরাং ওই ভিডিওটাও তোমরা একবার দেখতে পারো। সুতরাং যতটুকু যেভাবে খবর আমি কালেক্ট করতে পারি তোমাদের কিন্তু অতটুকুই বলি বন্ধুরা, ঠিক আছে। তো বন্ধুরা রেজাল্টের কিন্তু পুরো কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি বন্ধুরা, ঠিক আছে। তবে বন্ধুরা অক্টোবরে যদি রেজাল্ট প্রকাশিত না হয়, ঠিক আছে, তবে কিন্তু নভেম্বরে কিন্তু রেজাল্ট তোমাদের প্রকাশিত হতে চলেছে, এটা কিন্তু 100% শিওর, ঠিক আছে। নভেম্বরের প্রথম সপ্তাহের পরেই বা প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, প্রথম সপ্তাহে মানে হচ্ছে 1 থেকে 7 দিন অথবা 10 দিন পরেই কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে বন্ধুরা, ঠিক আছে। যে কাজগুলো এখনও বাকি আছে সেই কাজগুলো এখনও কিন্তু কালী পুজো রয়েছে বা ধরো বিভিন্ন এই মাসটায় কিন্তু অনেক উৎসব টুসব রয়েছে, ঠিক আছে। তো এই অক্টোবরে কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে, এমনটি বলছি না যে প্রকাশিত হবেই না, হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে অক্টোবরে যদি প্রকাশিত না হয় কোনো বিশেষ কারণে, তাহলে কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহের পরেই কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে বন্ধুরা, ঠিক আছে। তো বন্ধুরা এবার আছে কাট অফের কথা বলি, যে মহিলা এবং পুরুষ উভয়েরই কাট অফ কিন্তু বিগত বছরের তুলনায় একটু কিন্তু বেশি দিতে চলেছে, ঠিক আছে। যেহেতু আগের সময়টা আর এই সময়টা নিয়ে এখন কম্পিটিশন একটু বেশি, সুতরাং এবারে কিন্তু প্রার্থী যে ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে সেখানেও কিন্তু দ্বিগুণ প্রার্থীকে কিন্তু ডাকা হচ্ছে, সুতরাং কাট অফ কিন্তু বেশি যাবে বন্ধুরা, ঠিক আছে। কিন্তু কতটা যে বেশি যাবে, হয়তো 2-4 নম্বর হয়তো বা হায়েস্ট 5 নম্বর হয়তো বেশি যাবে, ঠিক আছে। মেল এবং ফিমেল উভয়েরই কাট অফ, সেখানে ক্যাটাগরি অনুযায়ী হয়তো 2-1 নম্বর কিন্তু বেশি যাবে, ঠিক আছে বন্ধুরা। তো এই কাট অফের বিষয়টা কতটা বেশি যাবে সেটা আমরা অফিসিয়াল যখন কাট অফ আসবে বা অফিসিয়ালি যখন রেজাল্টটা প্রকাশিত হবে তখনই আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে নেব, ঠিক আছে। তো কাট অফ কাট অফ নিয়ে যখন কথা বলি তখন অনেকে বলে যে কাট অফ মেলে না, ঠিক আছে বন্ধুরা। যে অফিসিয়াল তথ্য বা সঠিক তথ্যটা কিন্তু কারো হাতেই থাকে না, তবে একটি সম্ভাবনা বা একটি সম্ভাব্য বিষয়, যার যেরকম ওপিনিয়ন সেরকম ওপিনিয়ন অনেকেই দিয়ে থাকে, সেরকম আমিও ও আমার ওপিনিয়ন দিয়ে থাকে যে এই কাট অফটা যাবে ওই কাট অফ যাবে। আমি তো আর এইরকম মানে অন্তর্জামী নই যে একদম কাট অফটা জেনে বুঝে তারপরে তোমাদের বলতে থাকে, ঠিক আছে। অনেক সময় সেটা অনেকাংশই মিলে যায়, অনেকাংশ মিলে না, সুতরাং এটা নিয়ে একটু অনেকে অনেক রকম কমেন্ট করে, ঠিক আছে। তো ইন্টারভিউ শেষ হওয়ার পরে পরে রেজাল্ট প্রকাশিত হবে এরকমও অনেকে কমেন্ট করে জানিয়েছে, সুতরাং রেজাল্ট তো কোথায় প্রকাশিত হলো না, ঠিক আছে। আমার মনে হচ্ছে কাট অফ এবার একটুখানি বেশি যাবে, ঠিক আছে। তবে কতটা বেশি যাবে আমরা অফিসিয়াল যখন কাট অফটা দেখতে পারবো তখনই কিন্তু সঠিক বিষয়টা পাবো বন্ধুরা, ঠিক আছে। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিওটি, যে পুজোর পরে যেটা শোনা যাচ্ছে বা যতটুকু আমি জানতে পেরেছি যে অক্টোবর মাসে রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে না বা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললে চলে, বা হলেও কিন্তু হতে পারে, ঠিক আছে। এটা কোনো অফিসিয়াল তথ্য নয়, কিন্তু যতটুকু শোনা যাচ্ছে যদি অক্টোবরে রেজাল্ট প্রকাশিত না হয় তাহলে কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে বন্ধুরা, ঠিক আছে। বন্ধুরা পরবর্তী সময়ে যদি কোনোরকম আপডেট পাই অবশ্যই তোমাদের সামনে জানাবো, যার জন্য যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং রেজাল্টের জন্য বন্ধুরা আরও কিছুদিন হয়তো ওয়েট করতে হবে। তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।